13,255 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ। নতুন করে চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় চাকরির সুখবর। আজ নতুন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি যেখানে শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবেন, তাই এখানে মহিলাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। প্রায় 13,255 জন কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে এখানে। মহিলাদের মূলত অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কর্মী পদে নিয়োগ করা হবে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। পদের নাম ICDS অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কর্মী। শূন্য পদ। এই পদের জন্য মোট প্রায় 13,255 শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা। যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। বয়স। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়া। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট। বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দ্বিতীয়, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। তৃতীয়, আধার কার্ড বা ভোটার কার্ড। চতুর্থ, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। পাঁচ নম্বর, পাসপোর্ট সাইজের ফটো, এছাড়া অন্যান্য তথ্য। নির্বাচন প্রক্রিয়া। যে সকল প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও বের হয়নি, তবে বিভিন্ন নিউজ পোর্টালের খবরের সূত্র অনুযায়ী আগামী জুন মাসে বা জুলাইয়েতে এই বিজ্ঞপ্তি বের হতে পারে, অর্থাৎ ভোট মিললেই এই নিয়োগ হতে পারে। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।